আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সরকারি চাকরির সকল পদের জন্য বিগত পরীক্ষায় সাধারণ বিজ্ঞান থেকে বারবার আসা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে পর্ব 4, আজকের পর্বেও 20টি প্রশ্ন দেখব। চলুন শুরু করা যাক। 61 নম্বর প্রশ্ন, ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য গ্রহণ করে? উত্তর, নাইট্রোজেন। যে গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি? উত্তর, শুক্র। স্যাকারিন তৈরি করা হয় টলুইন থেকে। টাইফয়েড কি বাহিত রোগ? উত্তর, পানিবাহিত রোগ। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? উত্তর, পারদ। শঙ্কর ধাতু পিতল তৈরির উপাদান কি? উত্তর, তামা ও দস্তা। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? উত্তর, ফুলকার সাহায্যে। অ্যাসিটিক অ্যাসিড এক প্রকার জৈব অ্যাসিড। যক্ষা একটি সংক্রামক ব্যাধি। হার্টের প্রকোষ্ঠ কয়টি? উত্তর, 4টি। উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্রের নাম কি? উত্তর, ট্যাকোমিটার। গর্ভাবস্থায় একজন মায়ের কোন ওষুধটি অত্যাবশ্যকীয়? উত্তর, ফলিক অ্যাসিড। শরীরের ভিটামিন বি12, ভিটামিন বি12 মানে ভিটামিন বি কমপ্লেক্স, এর ঘাটতি হলে কি হয়? উত্তর, রক্তশূন্যতা। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়? উত্তর, ইনসুলিন। চিকুনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়? উত্তর, অ্যাডিস মশা। রক্তে প্ল্যাটিলেটের কাজ কি? উত্তর, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বিএমআই কত হলে স্থূলতা বলা হয়? 30-এর বেশি। রক্তে হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন। থ্যালাসেমিয়া হলো একটি রক্তের জন্মগত ত্রুটি। সর্বশেষ প্রশ্ন, হার্টের বাইরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। প্রিয় বন্ধুরা, আশা করছি ক্লাসগুলো আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আশা করছি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। পরবর্তী ক্লাস নিয়ে আবারও হাজির হব। প্রতিদিন প্র্যাকটিস করুন, প্রস্তুতি গ্রহণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।